স্মার্টফোন গরম হলে কি করণীয়? ব্যবহার করতে করতে অনেকেরই স্মার্টফোন গরম হয়ে যায়, ফলে স্মার্টফোন ব্যবহারকারী কিছুটা অস্বস্তিতে পড়েন। সচরাচর স্মার্টফোনের তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সমস্যা হলো অনেকের স্মার্টফোন ব্যবহার না করা অবস্থায় গরম হয়ে ওঠে। এরকম সময় চিন্তিত হওয়া স্বাভাবিক, বিশেষত ফোন চার্জ দেওয়ার সময় অনেকেরই ফোন গরম হয়ে ওঠে। অনেকেই স্মার্টফোন গরম হয়ে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হন। সচরাচর এরকম সমস্যা হলে স্মার্টফোনের আয়ু কমে। ফোন গরম হলে স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়, কিন্তু এরকম সমস্যা কেন হয় আর এই সংকট নিরসনে কী বা করার আছে, আজ এই সংকট মোকাবিলারই কিছু নির্দেশনা রইল এখানে। ফোন চার্জ দেওয়ার সময় ব্যবহার না করাই ভালো, এতে ফোনের ব্যাটারিতে চাপ পড়ে এবং ফোন গরম হয়ে ওঠে। ফোনের নেটওয়ার্ক দুর্বল হলে ফোন গরম হতে পারে। আপনার এলাকায় কোনো সিমের নেটওয়ার্ক দুর্বল হলে ফোন ভালো ব্র্যান্ড উইথ খুঁজতে থাকে, এতে ব্যাটারি আর প্রসেসরে চাপ পড়ে, ফলে ফোন গরম হয়ে ওঠে। তাই আপনার এলাকায় যে সিমের নেটওয়ার্ক ভালো সেই সিম ব্যবহার করুন, অথবা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ওয়াইফাই নেটওয়ার্কের ওপর বেশি নির্ভর করুন। ফোন কেনার সময় ভেবে নিন কী ধরনের কাজ করবেন। ফোনের প্রসেসর জরুরি, সচরাচর সব প্রসেসর গেম নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি কি এমনি যোগাযোগের জন্য ফোন ব্যবহার করবেন, নাকি গেম খেলবেন, নাকি শুধু মিডিয়া দেখবেন, এসব ভেবে ফোন কিনুন। অনেক সময় কম শক্তিশালী প্রসেসরে ফোনে ভারী কাজ বা গেম খেলতে গিয়ে চাপ পড়ে, তাতে ফোন গরম হয়ে ওঠে। ফোনে যে সকল অ্যাপ একেবারেই ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে ফেলুন। এমন অনেক অ্যাপ আছে যেগুলো ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে সচল থাকে, তাই শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপ ফোনে রাখুন। ফোনের ক্যাশ ডাটা ক্লিয়ার করুন। অযথা ফোনে যদি একগাদা ছবি ও ভিডিও থাকে তা যা আপনাকে কাজে আসে না, তাহলে ডিলিট করে ফেলুন। অনেক সময় ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন প্রসেস করতে পারে না ডাটা, তাতে ফোন গরম হয়ে যেতে পারে এবং অনেক সময় স্লো হয়ে যায়। ফোনের ক্যাশ ডাটা ক্লিয়ার করুন। অযথা ফোনে যদি একগাদা ছবি ভিডিও থাকে যা আপনার কাজে আসে না, তাহলে ডিলিট করে ফেলুন। অনেক সময় ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন প্রসেস করতে পারে না ডাটা, তাতে ফোন গরম হয়ে যেতে পারে এবং অনেক সময় স্লো হয়ে যায়।